নিজ ভূখণ্ডেই পরাধীন ফিলিস্তিনিরা, দখলদারদের হাতেই প্রজন্ম থেকে প্রজন্ম ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত, লাশের পাহাড় আকাশ ছুঁয়েছে, তাও মাথা নত করছে না ফিলিস্তিনিরা। তাদের একটাই দাবি, আলাদা রাষ্ট্র। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং অবরুদ্ধ গাজা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র চান ফিলিস্তিনিরা, যদিও সেটা মানতে নারাজ ইসরায়েল। ইতিহাস বলছে, 19 শতকের শেষের দিকে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বাসা বাঁধতে শুরু করে। 20 শতকের শুরু থেকে এই ধারা বৃদ্ধি পেলে প্রতিবাদ জানায় আরবরা। শুরু হয় একের পর এক সংঘাত। অবশেষে 1947 সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে আলাদা ইহুদি ও আরব রাষ্ট্রের পক্ষে ভোট দেয় জাতিসংঘের সাধারণ পরিষদ। আরবদের বিরোধিতা সত্ত্বেও এগিয়ে যায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নীল নকশায় ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ। ১৯৪৮ সালে দখলকৃত জায়গায় স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয় ইসরায়েল, যাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। এর তীব্র প্রতিবাদ জানায় আরব দেশগুলো, যদিও তাদেরকে তোয়াক্কা না করে মিত্রদের সহযোগিতা ও আশকারায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইসরায়েল, দখল করে একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড। এরপর কয়েক দশক ধরে চলছে সংঘাত। এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে দ্বিরাষ্ট্র সমাধানের কথা ওঠে, যাতে সায় দেয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বড় বড় পরাশক্তিগুলো। গেল 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। এরপর আবারও আলোচনায় দ্বিরাষ্ট্র, সংকট সমাধানের একমাত্র উপায় হিসেবে দেখছেন সবাই। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানালেন, গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে দাবি উঠেছে তাতে তার কোনো সমর্থন থাকবে না, উল্টো পুরো ভূখণ্ডের নিরাপত্তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান নেতানিয়াহু। তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় চাপ দিয়েছে ইসরায়েলকে। নেতানিয়াহু জানান, তিনি তার সিদ্ধান্ত ওয়াশিংটনকে জানিয়েছেন। এই প্রথম ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ প্রত্যাখ্যানের কথা প্রকাশ্যে আনলেন। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এমন অবস্থান মিত্রদের সঙ্গে তেল আবিবের দূরত্ব বাড়াতে পারে। অন্যদিকে যেই আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে। রাহানুল রানা, সময় সংবাদ।